সব সময় বাবাকে নিয়ে বলো, কারণ আমরা আমি যেহেতু মেয়ে তো বাবা প্রীতিটা একটু আমার বেশি, আমাদের দুই বোনেরই। সো মা সবসময় একটা কথাই বলে যে তুমি আমাকে নিয়ে কোনোদিন কোনো কিছু বলো না, শুধু বাবাকে নিয়েই বলো। হ্যাঁ, আমি আমাকে কোনো কিছুতে ডাকো না, আমি কি তোমার কিছু হই না, অথবা আমার কথা কোথাও বলো না কেন। সো আজকে এই মঞ্চে মাকে নিয়ে কিছু বলতে পারার জন্য আমি সত্যি এখানে যারা আয়োজক আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমার মা একজন চাকরিজীবী, ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি যে মা আসলে সবকিছু কিভাবে যেন ম্যানেজ করতেন। সেই কোয়ালিটিটা আসলে আমার মধ্যেও কিভাবে যেন এসেছে আমি জানি না, সেটা আমার মার মাধ্যমেই। আমার মা আজকে যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটার খুঁটি কিন্তু আমার মা, আমার পেছনে আসলে মূল খুঁটিটা আমার মাই দাঁড় করিয়েছে। এই যে আজকে অভিনয় করে এত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, একদম রাষ্ট্রীয় সম্মান, তো এটার পেছনে আমার মায়েরই অবদান। কারণ প্রথম যখন লাক্সে আমি পার্টিসিপেট করেছিলাম, তখন কিন্তু প্রথমে মা বলেছিল যাও, কিন্তু বাবা কিন্তু প্রথমে রাজি হননি, কারণ তখন বয়স ছোট ছিল। ঢাকায় এসে একটা কম্পিটিশন এখানে এভাবে কম্পিট করব, এটা প্রথমে বাবা অ্যালাউ করেনি। কিন্তু কিভাবে যেন মাদের মধ্যে এক ধরনের একটা বাবাদেরকে রাজি করানোর ক্ষমতা থাকে। তো সব কথা কিন্তু মাকে আমরা ওই চুপি চুপি রাত্রেবেলায় বলা হতো, এবং মা কিভাবে যেন সামহাও বাবুকে, মানে আমার বাবাকে রাজি করিয়ে ফেলত। তো ওভাবেই আসলে এখানে আসা এবং অভিনয়টা এভাবে কন্টিনিউ করা। মাকে নিয়ে বলার শেষ নেই, অনেক কিছু বলতে হয়, কিন্তু কখনোই আসলে ওভাবে বলা হয় না। আমি মনে করি যে মারা আসলে বুঝে নেয়, মারা আসলে বোঝে সব কিছু। তো সরি মা, তোমাকে কখনো বলা হয় নাই, অনেক ভালোবাসি, কখনো আমি তোমাকে বলা হয়নি। মার স্বপ্ন পূরণের জন্য আমার ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। এবং এখানে যারা মারা আছেন সবাইকে আমার সালাম, আবারও সবাইকে মা দিবসের শুভেচ্ছা।